সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আপনার মনটা কেমন আছে একটু ভাবুন তো। আমি কিন্তু এখান থেকেই কারো কারো হাসি মুখ, আবার কারো বিষণ্ণতা দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যেকেরই শারীরিক এবং মানসিক সুস্থতা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় বিষয়। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের মন বিষণ্ন হয়, আর বিষণ্ন হলে কিভাবে অন্যের সাথে যোগাযোগ করব, কোনো বিষয়ে অমত কিংবা দ্বন্দ্ব তৈরি হলে তখন কি করব? বন্ধুরা, আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন আমার মেন্টর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি হেলেন। আয়োজনের তৃতীয় পর্বে আজকে আমরা কথা বলবো যে বিষয় নিয়ে, তা হল যোগাযোগ ও দ্বন্দ্ব নিরসন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন রুম টু রিড বাংলাদেশের মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি ফাহমিদা হামিদ অ্যানি, যিনি আমাদের আজকের আয়োজনের মেন্টর। আর উপস্থিত আছেন একজন কিশোরী যার নাম হল রুমা আক্তার। বন্ধুরা, আমাদের এই আয়োজনটি অনলাইনে শুনতে লগ ইন করুন বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে। লাইভ রেডিওতে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 MHz এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়াও আপনারা এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন রুম টু রিড বাংলাদেশের ফেসবুক পেজে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ কুইজ বিজয়ী। আমাদের প্রথম পর্বে যে কুইজটি দেওয়া হয়েছিল সেই বিজয়ী নামগুলো আমরা আজকের আয়োজনে আপনাদেরকে জানিয়ে দিব। তা জানতে আমাদের আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, চলুন তবে এগোই যোগাযোগের রেল স্টেশনে। প্রথমে চলে যাচ্ছি আমরা রুমার কাছে। রুমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের এই আয়োজনে এসে তোমার কেমন লাগছে? জি, খুব ভালো। আচ্ছা রুমা, তোমার কাছে যোগাযোগ বিষয়টি কি একটু বলবে কি? ভাব বিনিময় করা, কথা বলা, নিজেকে প্রকাশ করা, এই তো। এবার যাবো মেন্টরের কাছে। মেন্টর, যোগাযোগ বলতে আপনি কি বোঝেন? ধন্যবাদ হেলেন আপা। যোগাযোগ শব্দের মধ্যে কিন্তু একটা মজা আছে, দুটো যোগ মিলে যোগাযোগ। আমাদের অনেক ছোট ছোট ভালো উদ্যোগ মিলে যেমন একটা মহৎ বিষয় তৈরি হয়, তেমনি যোগাযোগেও অনেক ইতিবাচক দক্ষতা যোগ হতে হতে একজন মানুষ যোগাযোগ দক্ষতায় সুনিপুণ হয়ে উঠতে পারেন। আর এই সবকিছুর মূলে রয়েছে আসলে আত্মবিশ্বাস। আমরা যদি যে কোনো মনের ভাব অর্থবোধ করে তুলতে চাই, তবে পরিষ্কারভাবে সম্পূর্ণ কথা বলা, কখনো সংক্ষিপ্ত, বাস্তবভিত্তিক কিংবা সঠিকভাবে প্রত্যুত্তর দেওয়া উচিত। রুমা, তুমি কি জানো আমরা কি কি মাধ্যমে যোগাযোগ করে থাকি? জি, মুখে বা লিখে প্রকাশ করে। আচ্ছা, ঠিকই বলছো তুমি। যোগাযোগ হয় কথায় বা মৌখিক, লেখায়, ভাবভঙ্গিতে বা অমৌখিক বা ইশারায়। আমাদের কিন্তু সব রকম যোগাযোগেই দক্ষ হয়ে উঠতে হয়। আচ্ছা মেন্টর, আমি আরো কিভাবে যোগাযোগ দক্ষতা অর্জন করতে পারি? কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বক্তা হওয়া যেমন জরুরি, তেমনি একজন শ্রোতা হয়ে ওঠাও জরুরি। যেমন ধরো, একজন ভালো শ্রোতা হওয়ার জন্য আমরা কি করতে পারি? বক্তার কথায় সম্পূর্ণ মনোযোগ দেয়া, শরীরী ভাষা ব্যবহার করা, যেমন মাথা ঝাঁকানো, যখন অন্যেরা কিছু বলছে তখন না বুঝলে প্রশ্ন করা, চোখের দিকে তাকিয়ে কথা শোনা, বক্তব্যের মাঝে ব্যাঘাত সৃষ্টি না করা, বক্তার মতামতের গুরুত্বকে অনুধাবন করা। অনেক সময় কি হয় দেখো, আমরা অসাবধানতাবশত কিছু একটা করছি, তখন কেউ কিছু বলছে, আমাদের হাতের কাছে হয়তো একটা কাগজ কলম আছে, আমরা কাগজে আঁকিবুকি করতে থাকি বা কাগজ মোড়াচ্ছি, বা ইদানিং লক্ষ্য করবে এমন হয় কেউ কথা বলছে আমরা তখন মোবাইল ফোনটা স্ক্রল করছি। এসব আচরণকে বলা হয় অমনোযোগ সুলভ আচরণ, যা থেকে আমাদের বিরত থাকতে হবে। আচ্ছা রুমা, তুমি কি মনে করো তোমার যে পরিবার আছে, বন্ধু আছে বা তোমার যে শিক্ষক আছে, তাদের সাথে মানে শ্রদ্ধা যে যোগাযোগটা সেটা রাখা উচিত? জি অবশ্যই, শ্রদ্ধার সাথে যোগাযোগ করলে সবাই আমাদের প্রতি নমনীয় হবে, সমস্যা সমাধান হবে, আমাদের সহযোগিতা করবে, এতে সুসম্পর্ক তৈরি হয়। মেন্টর, আপনি বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই সকলের সাথে সমানুভূতিশীল যোগাযোগ করতে হবে। ভাবতে হবে যে কথা বলার সময় রূঢ় কথা বলে বা নিছক ঠাট্টা করে আমরা যেন কারো অনুভূতিকে আঘাত না করি। আচ্ছা, আমারও তো মাঝে মাঝে অন্যের কথায় মন খারাপ হয়, তখন আমি কি করব? আমি একা বদলালে কি সব বদলে যাবে? খুব ভালো প্রশ্ন করেছো রুমা। এমনটি কিন্তু অনেকেরই হয় জানো। আমরা চাই কেউ আমাকে আমার মতো করে বুঝুক, একটু ভালো করে কথা বলুক। তুমি দেখবে কেউ যখন ভালো করে কথা বলে তখন মনও কিন্তু দ্বিগুণ ভালো থাকে, তাই না রুমা? জি। আচ্ছা, অধিকাংশ সময় কেউ আমাদের সাথে কিভাবে কথা বলবে তা আমরা বদলাতে পারি না, কিন্তু তাদের কথাগুলো আমাদের মনে আঘাত দেয় কিনা বা ভালো লাগে কিনা আমরা কিন্তু তাদেরকে তা বলতে পারি। আবার এমনও ভাবি, বলতেই বা হবে কেন, বুঝে নিলেই তো হয়। কিন্তু বাস্তব পক্ষে পরিস্থিতি কিন্তু সবার একরকম নাও হতে পারে।
আমাদের এমন কিছু বিশেষ বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো কথা বলা সত্যিকার অর্থেই কঠিন, যেমন ধরো কাউকে বলা আমার কেমন লাগছে, আমি কি চাই। আচ্ছা রুমা, তোমার নিজের বা তোমার জানা এমন একটা অভিজ্ঞতা বলবে কি যেখানে যোগাযোগের ক্ষেত্রে কোনো দ্বিধার সৃষ্টি হয়েছিল? জি, একবার আমার বন্ধুরা দূরে ঘুরতে যেতে চেয়েছিল, কিন্তু সেদিন আমার শরীরটা ভালো ছিল না। তারপর আমি তাদেরকে হ্যাঁ বলতে পারছিলাম না, আবার নাও বলতে পারছিলাম না। অথচ আমার সামনে আমার এক বান্ধবী, ওর ওই দিন কি যেন একটা জরুরি ব্যস্ততা ছিল, সে খুব সহজেই সুন্দর করে অন্য একজনকে বুঝিয়ে দিল সে বেড়াতে যেতে পারবে না। অবশ্য এতে আমার দুই একজন বান্ধবী তার উপর রাগ দেখিয়েছিল, পরে আমি ইচ্ছার বিরুদ্ধেই ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, এই যে তুমি কিছু বললে না, এই ধরনের যোগাযোগকে বলা হয় নিষ্ক্রিয় বা প্যাসিভ যোগাযোগ। হ্যাঁ, এক্ষেত্রে আমরা কি চাই অথবা আমরা কেমন অনুভব করছি সে সম্পর্কে কিছু বলি না। শেষ পর্যন্ত কি হয় বলো তো রুমা, এতে আমরা মন খারাপ হয়? জি। আচ্ছা, এতে আমাদের কি হয়, দুঃখ পাই আমরা এবং যা দরকার বা প্রয়োজন তাও পাই না। আবার যারা রেগে কথা বলছিল তারা কিন্তু আন্তরিক ছিল না, অন্যের অনুভূতির কথা ভাবছিল না। এই ধরনের যোগাযোগকে বলা হয় আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ যোগাযোগ, যা সংঘাত তৈরি করে এবং অন্যের অনুভূতিকে কি করে বলো তো রুমা? আহত করতে পারে। হ্যাঁ, আহত হয় তাতে। আর তোমার যে বন্ধুটি পাল্টে রাগ না করে সুন্দরভাবে অন্যের কাছে নিজের অনুভূতি স্পষ্ট করে বলল, সে কিন্তু আত্মবিশ্বাসী বা অ্যাসার্টিভ যোগাযোগ করল। এই ধরনের যোগাযোগ যারা করে তারা অন্যের অনুভূতির প্রতি অনেক সংবেদনশীল থাকে। অর্থাৎ আত্মবিশ্বাসী যোগাযোগ হলো যখন তুমি কাউকে সরাসরিভাবে বা শ্রদ্ধাপূর্ণভাবে কিছু বলো যে তুমি কি চাও বা তোমার কি দরকার। আচ্ছা মেন্টর, কি কি আচরণ দেখলে আমরা বুঝবো কে কেমন যোগাযোগ করছে? আচ্ছা, আমরা যদি এমন কিছু বৈশিষ্ট্য দেখি, যেমন নিষ্ক্রিয় যোগাযোগের ক্ষেত্রে কেউ কেউ নিচু স্বরে কথা বলে, নিচের দিকে তাকিয়ে থাকে, অভিমান করে চুপ করে থাকে, কথা না শোনার ভান করে কেউ কেউ। আবার আক্রমণাত্মক যোগাযোগে কি হয় দেখো, কেউ কেউ চিৎকার বা অসম্মান করে কথা বলে, হুমকিমূলক কথা বলে, অন্যদের সম্পর্কে অভিযোগ করে, কেউ কেউ আবার তর্জনী তুলে কথা বলে। অন্যদিকে যারা আত্মবিশ্বাসী যোগাযোগ করে তারা শান্ত এবং দৃঢ় কণ্ঠে কথা বলে, অন্যের বক্তব্য শ্রদ্ধার সাথে শোনে, আমি দিয়ে কথা শুরু করে। এই যেমন ধরো যে আমি ব্যথিত বোধ করছি যখন তুমি বলছো এই বিষয়ে তুমি পদক্ষেপ নিতে চাচ্ছ কিন্তু শেষ পর্যন্ত করছো না। আবার আরো একটু উদাহরণ যদি দেই রুমা, আমরা কিন্তু অনেকে একটা কথা বলি, তুমি কি বুঝতে পেরেছো? এই ধরনের প্রশ্নে অপরজন কিন্তু একটু দ্বিধাগ্রস্ত হতে পারে, বলবে কি বলবে না, বা ধরো যে না বুঝলে বলাটা কি ঠিক হবে কিনা, এরকমও কেউ কেউ ভাবতে থাকেন। কিন্তু এই একই প্রশ্ন তুমি যদি এভাবে করো, আমি কি বোঝাতে পেরেছি, তাতে কি হয় দেখো, যোগাযোগটি আরো আন্তরিক এবং সাবলীল হয়, তাই না রুমা? জি। আমাদের প্রত্যেকেরই আসলে নিজের অনুভূতির বিষয়ে স্বচ্ছ থাকা খুব প্রয়োজন। এই যেমন যদি বন্ধুদের সাথে কোথাও তোমার যেতে ইচ্ছে না করে, তাহলে তুমি বলে দাও তুমি যেতে চাও না। আত্মবিশ্বাসের সাথে না বলতে পারাটাও কিন্তু একটি দক্ষতা। খুব চমৎকার বললেন মেন্টর। আসলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা না বলতে পারছি না বা এটা আমরা শিখিনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা দ্বিধা আমাদের কাজ করে যে কি করব, যার কারণে অনেক সময় অনেক দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। চমৎকার ভাবে আপনি বুঝিয়ে দিলেন। আচ্ছা রুমার কাছে আমার আরো একটু জানতে চাওয়া, কল্পনা করো তো রুমা, তুমি একটা বাসে ওঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছো, কোথা থেকে কেউ একজন তোমার সামনে এসে দাঁড়ালো, তুমি তখন কি করবে? আমার তখন খুবই রাগ হবে, কিন্তু আজ আমি যেসব যোগাযোগের ধরন সম্পর্কে জেনেছি তাতে আমি হুট করে রেগে না গিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে বলবো তিনি যেন নিয়ম মেনে লাইনে দাঁড়ান। হয়তো একবারে বোঝাতে পারবো না, কিন্তু আত্মবিশ্বাসের সাথে কথা বলবো। খুব ভালো বলেছো রুমা। মেন্টর, আপনার কথার সূত্র ধরেই আবারও আপনার কাছে যাব যে এই বিষয়টা যদি আপনি আরো কিছু যুক্ত করতেন। আচ্ছা, করা যেতেই পারে। রুমা বলো তো, কল্পনা করো তোমার মতো একটি মেয়ে, সে তার মায়ের সঙ্গে কথা বলছে, ধরো যে পেশা নির্বাচনের বিষয়ে। হ্যাঁ, কিভাবে মেয়েটি যোগাযোগ দক্ষতা ব্যবহার করে মাকে বলবে যে সে একটি ভিন্ন পেশা বেছে নিতে চায় যেটি তার মা চাচ্ছে না? সে শান্ত স্বরে নিজের মতামত বলতে পারে, পাশাপাশি মার কাছেও জানতে চাইতে পারে কেন তিনি ভিন্ন পেশার কথা বলছেন। এটি খুব ভালো কথা বলেছো রুমা। আসলে মাকে বোঝানো যে তার কথা আমরা মনোযোগ দিয়ে শুনছি, পাশাপাশি নিজের মতামত জানাচ্ছি। তোমার আর কোনো ধারণা আছে কি এই বিষয়ে? উচ্চ স্বরে কথা বলা যাবে না, সে যদি চিৎকার করে বলে মা কথা শুনবেন না,
কারণ মেয়েটি অন্যের প্রতি শ্রদ্ধাশীল না। এখানে যুক্তিগুলো তুলে ধরা দরকার যে সে কেন ভিন্ন ধরনের কাজ করতে চায়। একদম ঠিক বলেছ রুমা, আসলে কোনো পেশায় কিন্তু ছোট নয়। তবে মেয়েটির অবশ্যই ব্যাখ্যা করা দরকার যে সে তার পছন্দের পেশায় কেন যেতে চায় এবং তাতে তার কি কি সফলতা আসবে। আচ্ছা রুমা, তুমি যদি মা হতে আর তোমার মেয়ে যদি এমনটি করত, তুমি তখন কি করতে? আমি আমার মেয়ের কথা বোঝার চেষ্টা করতাম, প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতাম, আমি তার পছন্দকে গুরুত্ব দিতাম এবং দেখতাম সে যা করতে চাইছে তাতে সে আত্মবিশ্বাসী কিনা। আমি তাকে উৎসাহ দিতাম এবং তার জন্য গর্ববোধ করতাম। বাহ রুমা, দেখি বেশ মার জায়গাটা নিয়ে নিয়েছ। আচ্ছা, তোমার কথা শুনে আমার আরো একটি বিষয় যোগ করতে ইচ্ছে হলো। আসলে আমাদের যেমন রান্না করার সময় লবণ তেল থেকে শুরু করে নানা রকম মশলার ব্যবহার করতে হয়, ঠিক তেমনি যোগাযোগের ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে আমরা কিভাবে বার্তা প্রেরণ করছি। হ্যাঁ, তবেই কিন্তু সুস্বাদু রান্নার মতো যোগাযোগটি অন্যের কাছে ভালো লাগবে। তাই যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তি এবং পরিস্থিতি বুঝে আমাদের তথ্য আদান প্রদান করতে হবে। ধরো যে কি বলবো, কতটুকু বলবো, কিভাবে বলবো। তবে খাবারের মতো এক একজনের কাছে কিন্তু যোগাযোগের স্বাদও ভিন্ন হতে পারে। সঠিক যোগাযোগের জন্য একে অন্যকে বুঝতে পারা খুব জরুরি, আর এই বোঝাপড়া নির্ভর করে দুটো মানুষের অনুভবের উপর। কিন্তু অনেক সময় তো আমরা অন্য মানুষের কাছ থেকে কাঙ্ক্ষিত আচরণ পাই না, তখন কি করব? অনেক সময় কথা বলার ধরনের উপর নির্ভর করে আমাদের কিন্তু কথার অর্থ বদলে যায়। আমরা যা বোঝাতে চাই তা না করে ভিন্ন কিছু প্রকাশ করে ফেলি। হ্যাঁ, তখন ভাবতে থাকি যে ও আমাকে বুঝলো না। তাই আবারও বলছি, আমাদের নিজেদেরই আসলে অন্যকে সঠিকভাবে অনুভূতি বোঝানোর চেষ্টা করতে হবে। তারপরও যদি কাঙ্ক্ষিত আচরণ না পাই, আমরা যেন শ্রদ্ধাবোধ না হারাই। তবে কেউ যদি নেতিবাচক বা নির্যাতনমূলক কথা বলে, তোমাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। মেন্টরের কাছে আমার জানতে চাওয়া, সঠিক যোগাযোগটা যদি না হয় সেক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হতে পারে? আচ্ছা, একটু ভিন্নভাবে যদি বলি, ধরি আপনাদের এই ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, আমরা এই মাধ্যম থেকে যানজটের খবর পাচ্ছি। কখনো কখনো রাস্তার ট্রাফিক জ্যামের মতো যোগাযোগেও কিন্তু হেলে নাপা জ্যাম লাগতে পারে। বাহ মজার তো। যেমন যেমন ধরেন যে যোগাযোগের সময় আচরণকে সাবলীল না রাখলে সেখানে রেড সিগন্যাল আসতে পারে। অনেক অঞ্চলের ভাষা ঠিক মতো বুঝতে না পারলে, একটু বুঝি আবার বুঝি না, এভাবে থেমে থেমে চলতে গেলে তখন কিন্তু হলুদ বাতি চলতে পারে। বিভিন্ন ভাষা দক্ষতা থাকলে আসলে খুব শিগগিরই যোগাযোগে সবুজ বাতি জ্বালানো যায়। আবার কখনো কখনো দেখবেন যে শারীরিক প্রতিবন্ধকতা যোগাযোগহীনতার কারণ হতে পারে। একসাথে অনেক তথ্য প্রদানের চেষ্টা করা হলে দীর্ঘ জ্যাম লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন যে একই রকম অভিজ্ঞতা না থাকলে কি হয়, কোন বিষয়টি কিভাবে উপস্থাপন করব তা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। আবার কোন তথ্য ঠিক কোন পথে যাবে তা যদি ঠিক না করে হঠাৎ ইউটার্ন যদি নিয়ে নেই, তখন আবার কিন্তু জ্যাম সৃষ্টি হতে পারে। আমি কিন্তু যোগাযোগের এইসব যোগ দেখে খুব আনন্দ পাচ্ছি। ধন্যবাদ হেলেনাপা। আসলে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটি মানুষই তার নিজের মতো, তাই কারো কোনো বক্তব্যে বা মূল্যবোধ বা বিশ্বাসকে আসলে হেয় করা যাবে না। শুধু তাই নয়, আমরা নিজেরাও যখন কথা বলবো মনে রাখবো আমি এমন কোনো যোগাযোগ করব না যা পরবর্তীতে দ্বন্দ্ব সৃষ্টি করবে। আর আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক সময় কি হয়, আমরা হয়তো কথার রাশ টানতে পারি না। ওই সময় একটু ধৈর্য ধরা জরুরি এবং বিশ্লেষণী চিন্তা করাটা খুব জরুরি। আচ্ছা মেন্টর, যোগাযোগের ক্ষেত্রে আমরা কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখতে পারি? এই যেমন আত্মবিশ্বাসী থাকব, সমানুভূতিশীল হব, মর্যাদার সাথে নিজের মতামত প্রদান করব, প্রয়োজন অনুযায়ী প্রশ্ন করব, গলার স্বরকে বা নিজেকে সংযত রাখব, বক্তব্যের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা রাখব না, গোপনীয়তা বজায় রাখব কেউ কিছু বললে, এইসব। বাহ বেশ বললেন। এবার যোগাযোগের যাত্রা থেকে একটু বিরতি নিচ্ছি, দ্বন্দ্ব নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, আমি একটু রুমার কাছে যাব। রুমা, দ্বন্দ্ব বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? দ্বন্দ্ব হলো ঝগড়া করা, কারো সাথে রাগ দেখানো, অন্যের উপর দোষারোপ করা, মারামারি করা, আরেকজনের মতামতকে মূল্য না দেওয়া, এইসব। মেন্টর, আপনি কি মনে করেন? আচ্ছা, কখনো কখনো সহপাঠীদের, বন্ধুদের কিংবা পরিবারের কারো সাথে কিন্তু আমাদের অমত তৈরি হতে পারে। হ্যাঁ, যতই আমরা কারো খুব কাছের হয়ে থাকি না কেন, অমত হতেই পারে। কারণ প্রত্যেকটি মানুষের নিজস্ব মতামত রয়েছে, ভালো লাগা এবং পছন্দ অপছন্দ রয়েছে। উদাহরণ হিসেবে, তুমি বিজ্ঞান ক্লাস পছন্দ করো কিন্তু তোমার বন্ধু না। হ্যাঁ, আবার তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে কিন্তু তোমার বোনের চকলেট খেতে ইচ্ছে করছে। তুমি এবং তোমার বন্ধুরা গান পছন্দ করো কিন্তু তুমি যে গানটি পছন্দ করো
সেই গানটি তোমার বন্ধুরা পছন্দ করে না। এগুলো কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। কারোর সাথে অমত হওয়া মানে এই না যে সে তোমার ভালো বন্ধু না। অমত এবং দ্বন্দ্ব এই দুটোর ধারণা কিন্তু ভিন্ন। হ্যাঁ, কোনো বিষয়ে একে অন্যের সাথে ধারণার মিল না হলে বা সম্মতি না থাকলে সেখানে অমতের সৃষ্টি হতে পারে। আবার যদি দ্বন্দ্বের বিষয়টাকে দেখি, তাহলে দ্বন্দ্ব হলো কোনো বিষয়ে অমত সৃষ্টির পাশাপাশি এমন একটা পরিস্থিতি তৈরি হয় তখন যা আমাদেরকে রাগান্বিত বা বিমর্ষ করে তোলে। এবং রুমা, এমন কোনো কিছুতে কিন্তু মত দেয়া যাবে না যা তোমার ক্ষতির কারণ হতে পারে। লক্ষ্য রাখতে হবে যখন আমরা অমত পোষণ করি তখন যেন বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি না হয়। আচ্ছা, দ্বন্দ্ব তৈরি হলে আমরা কি করব? আমরা আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করব, শান্ত থাকব, যখন কেউ তার আবেগ বা ভাবনা প্রকাশ করে তা মনোযোগ দিয়ে শুনব, কারোর সাথে কথা বলতে গেলে আমি অনুভব করি অথবা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এ ধরনের বিবৃতি ব্যবহার করতে পারি, আর মনে করব প্রত্যেকের স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ কিছু বলার আছে, তাই রাগ না করে তাদেরকে সম্মান দেখাবো আমরা। আচ্ছা, দ্বন্দ্ব সমাধানের ক্ষেত্রে রুমা আমরা চারটে বিষয়ের কথা ভাবতে পারি। ধরো যে জোড়ায় বা দলগত ভাবে দ্বন্দ্বটি সম্পর্কে আলোচনা করা, যে সবাই এই বিষয়ে কেমন অনুভব করছে। হ্যাঁ, দলগতভাবে দ্বন্দ্ব সমাধানের দুটি উপায় বা তিনটি উপায় আমরা বের করতে পারি। সেখান থেকে একটি সমাধান বের করতে হবে যা সবাই একমত পোষণ করেছে, এবং সবশেষে আমরা হাত মেলাতে পারি এবং হাসতে পারি। তবে রুমা, করোনার সময় এখন কিন্তু হাত মেলানোর বিষয়ে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এবারে আমি কিছু বিবৃতি বলি, দেখি তো হেলেনাপা আর রুমা বিষয়গুলো আপনারা দুজনে কেমন ভাবে দেখেন। একজন শিক্ষক হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা, কে কি মনে করছেন? আমার মনে হয় না যে শিক্ষক হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা, তারপরেও কেউ যদি পছন্দ করে হতে পারে। রুমা, তুমি? আমার মনে হয় শিক্ষক হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা। আচ্ছা, শিশুদের সপ্তাহে 7 দিন বিদ্যালয়ে যাওয়া উচিত, এই বিষয়ে আমি একদম একমত, 7 দিন বিদ্যালয়ে যাওয়া উচিত। আচ্ছা, রুমা কি মনে করছেন? না না, আমি একমতই নেই, কারণ বিশ্রামের প্রয়োজন হয়, পরিবারকেও একটু টাইম দিতে হয়। খুব ভালো বলছো রুমা। এরপরে যদি একটু যাই, মেয়ে ও ছেলেদের আলাদা বিদ্যালয়ে যাওয়া উচিত, আমার মনে হয় না এটার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় এটার প্রয়োজন আছে। আচ্ছা, গানের চেয়ে নাচ বেশি মজাদার? আমি অবশ্যই বলবো গান, গান আমার ভীষণ রকম প্রিয়। আমার কাছে গানের চেয়ে নাচ বেশি মজাদার মনে হয়। আচ্ছা, খুব ভালো লাগলো। আসলে এই ধরনের বিবৃতির ক্ষেত্রে আপনারা কিন্তু দুজনই ভিন্ন মত জানিয়েছেন। আমাদের ভাবনার সাথে যে কারো দ্বিমত তৈরি হতে পারে, দ্বিমত মানে কিন্তু ভিন্ন মত, মতবিরোধ কিন্তু নয়। হ্যাঁ, কোনো বিষয়ে ভিন্ন মত দেখা দিলে আমরা শ্রদ্ধাপূর্ণ যোগাযোগের মাধ্যমে বিতর্ক করব, তর্ক নয়। রুমা, তুমি লক্ষ্য করে দেখবে, ধরো যারা বিতর্ক চর্চা করে তারা কিন্তু সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে পারে। তুমি কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জনের জন্য বিতর্ক চর্চা করতে পারো। দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা কাদের কাছে সহযোগিতা নিতে পারি? খুব ভালো প্রশ্ন করেছো রুমা। দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা বাবা মা, ভাই বোন বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, প্রিয় শিক্ষক এবং ঘনিষ্ঠ বন্ধু বা আমাদের যারা মেন্টর তাদের সহযোগিতা নিতে পারি। আচ্ছা রুমা, তুমি যখন কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়ো সেটাকে কিভাবে সমাধান করো? এই তো গত বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়া নিয়ে মা আমাকে বলেছে জরুরি কাজে বাইরে থাকবে, আমি যেন ছাগলটাকে খাওয়াই। তখন আমি একটা পরিকল্পনা করলাম যে টিফিনে এসে ছাগলটাকে খাওয়াবো। আমি মাকে বিষয়টি বুঝিয়ে বললাম। আচ্ছা রুমা, এরকম বিভিন্ন বিষয় সমাধান করতে গিয়ে তুমি কি কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছো? জি, অনেক সময় অন্য মানুষ মূল্যায়ন করে না, রাগারাগি ও চিৎকার চেঁচামেচি হয়, শরীর ও মন খারাপ হয়, লেখাপড়ায় অমনোযোগ চলে আসে। দ্বন্দ্ব নিরসনে যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? আমি যা বলতে চাই তা যদি সঠিকভাবে বোঝাতে না পারি তাহলে তারা আমাকে ভুল বুঝতে পারে, এতে দ্বন্দ্ব আরো বাড়বে, তাই দ্বন্দ্ব নিরসনে সঠিক যোগাযোগ করতে হবে। তাহলে রুমা, সঠিক যোগাযোগ দক্ষতা কাজে লাগাতে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে? সবাইকে সম্মান দিতে হবে, অন্যের মতামতের গুরুত্ব দিতে হবে, উচ্চস্বরে বা রাগান্বিত না হয়ে যে কোনো বিষয়ে শান্তভাবে কথা বলতে হবে। আমি চাই অন্যকে মর্যাদা দিতে, পাশাপাশি চাই আমার পরিবার বন্ধুরা আমার পাশে থাকুক। খুব ভালো বলেছো রুমা, আমাদের স্টুডিওতে আজকে তুমি উপস্থিত হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি ভালো থেকো। আপনাকেও ধন্যবাদ। মেন্টরের কাছে যাব। মেন্টর, গত সপ্তাহে আমাদের অনেক শ্রোতা কিন্তু অনেক প্রশ্ন করেছিলেন, তার মধ্যে এক শ্রোতা যার নাম হচ্ছে জয়িতা জয়ী, তিনি একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি আমি আপনার সামনে তুলে ধরছি। প্রশ্নটি ছিল যে লেখাপড়ার রুটিন কিভাবে তৈরি করতে হবে, এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন, যদি বলতেন। আচ্ছা, আমরা গত পর্বে কথা বলেছিলাম লক্ষ্য অর্জনে ভালো ফলাফলের গুরুত্ব, এই বিষয়টি নিয়ে।
যদি প্রশ্নটির উত্তর দিতে চাই, আসলে যে কোনো কাজে সময় ব্যবস্থাপনা করতে পারাটা খুব জরুরি। পড়ালেখার রুটিন করবার আগে আমরা দৈনিক যে বিষয়টি ভাবতে পারি তা হলো আমাদের আসলে অনেকগুলো কাজের তালিকা চলে আসে যেগুলো আমরা করতে চাই। আমাদের যেটা করতে হবে, কাজের অগ্রাধিকার ভিত্তিতে এই করতে চায়ের তালিকা থেকে করতে হবের তালিকাটা নির্ধারণ করতে হবে এবং কোন কাজ কতটুকু সময় ধরে করব তা লিখে ফেলতে হবে। এবং এই তালিকা নির্বাচন করলে দেখব যে করতে চায়ের আসলে অনেক কিছুই করতে হবে তালিকায় আসবে না, কারণ আমাদের লিস্ট আসলে এত লম্বা হয় এবং সময়টা যেভাবে আমরা ধরি দেখা যায় শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে হবের তালিকায় নিয়ে আসতে পারবো। তো পড়া রুটিনের ক্ষেত্রে আমরা সাপ্তাহিক পরিকল্পনা করতে পারি, কোন বিষয়ে কোন দিন পড়ব, কোন পড়াটা আগে করা জরুরি। তবে নিজের উপর চাপ দিয়ে কোনো পরিকল্পনা করা ঠিক হবে না। পারিবারিক অনুষ্ঠান, অনাকাঙ্ক্ষিত বাধা, খেলাধুলা, বিশ্রাম, পরীক্ষার তারিখ, এই বিষয়গুলো মাথায় রেখে বাস্তবসম্মত পরিকল্পনা করা উচিত। আর এখন তো করোনার কারণে স্কুল আবার হঠাৎ বন্ধ হয়ে গেল, তো কিছু অ্যাসাইনমেন্টের কাজ থাকবে সকলেরই। তো সেই জায়গা থেকে যদি একটু পরিকল্পনা করে নিয়মিত পড়ার যে কাজগুলো আছে সেটাকে একটু ভাবা এবং অ্যাসাইনমেন্টগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে ফেলার একটা পরিকল্পনা কিন্তু করে ফেলতে হবে সবাইকে। আর লেখাপড়ার টিপস যদি একটু বলতে চাই, তাহলে আসলে ক্লাসের নোটগুলো সবসময় খুব ভালো করে পর্যালোচনা করা উচিত, নোটগুলোকে লিখে ফেলা উচিত, সারসংক্ষেপ করা উচিত, ছোট ছোট শব্দ ব্যবহার করা যেতে পারে এবং অধ্যায়গুলো আসলে বারবার পড়া, পর্যালোচনা করা এবং কঠিন বিষয় যেগুলো আছে সেগুলো আসলে একটু বেশি সময় দিতে হবে। এবং অনুশীলনী পরীক্ষা হয় কিন্তু আমাদের স্কুলগুলোতে বা কলেজগুলোতে, ওইখান থেকে কিন্তু আমাদের শেখার সুযোগ রয়েছে। আরেকটা হচ্ছে বন্ধুদের সাথে যদি কোনো পড়া নিয়ে আলোচনা করা যায়, একজন বন্ধু আরেকজন বন্ধুর পরীক্ষা নিতে পারে বা নিজেও কিন্তু নিজের একজন শিক্ষক হয়ে উঠতে পারে, নিজেকে নিজের পড়ানো যেতে পারে, তাতেও কিন্তু পড়াটা ভালো আত্মস্থ হয়। আমার মনে হয় যে শ্রোতা বন্ধুটি প্রশ্ন করেছেন তার উত্তর কিছুটা দিতে পেরেছি আমি। চমৎকার করে উত্তরটা দিয়ে দিয়েছেন। আসলে পরিকল্পনার কোনো বিকল্প নেই, এই কথার মধ্য দিয়ে সেটাই বেরিয়ে এলো আর কি। তো মেন্টর, আমাদের কিন্তু স্টেশনে নামতে হবে, শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি আরো কিছু বলতেন। আসলে কথার সবচেয়ে তীক্ষ্ণ বিষয় আবার কথার সবচেয়ে সুমধুর বিষয়, এই কথা দিয়ে আমরা সম্পর্ক মজবুত করি আবার কিন্তু এই কথাতেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়। তাই কার্যকরী যোগাযোগের জন্য নিজেকে প্রস্তুত করা খুব জরুরি। অনেকেই কথা বলতে জড়তা বোধ করি, সেক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে উপস্থাপনের চর্চা করতে পারি। আর জীবন একটাই, কারো সাথে খারাপ ভাবে কথা বলে বা কারো মনে কষ্ট দিয়ে আসলে নিজে ভালো থাকা যায় না। তাই যতদিন বেঁচে থাকা আমরা যদি দ্বন্দ্ব কাটিয়ে মানুষের কাছাকাছি থাকি তাতেই কিন্তু আমাদের প্রাণের সঞ্চার হয়। আর আমার কাছে যেটা মনে হয় হেলেনাপা, পৃথিবীর অনেকগুলো দামি শব্দের মধ্যে একটা দামি শব্দ হলো বিনয়। বিনয় মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে এবং বিনয় মানুষকে মহৎ হতে শেখায়, সমানুভূতির সাথে যোগাযোগ দ্বন্দ্ব নিরসনে দক্ষ হতে শেখায়। তো শ্রোতাদের উদ্দেশ্যে আমার এটুকুই বলা, আসুন মায়া বিলই বিনয়ী হই। সকলকে আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অ্যানি আপু আপনাকে আমাদের আয়োজনে আসার জন্য। বন্ধুরা, আমাদের সকলের অনুভূতি যেন আনন্দদায়ক হয়, আমরা যেন একে অপরকে ভালো রাখতে পারি, মানবিক হতে পারি, এই বিষয়টার দিকে সবারই কিন্তু খেয়াল রাখতে হবে। সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য ছেলে ও মেয়েদের মানবিক ও নৈতিক শিক্ষা প্রদানই সময়ের একটা দাবি। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে রুম টু রিড বাংলাদেশ মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় মেন্টরিং কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজনটি ছিল। আয়োজনে আজ মেন্টর হিসেবে কথা বললেন মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমের প্রতিনিধি ফাহমিদা আহমেদ আনি এবং কিশোরী হিসেবে উপস্থিত ছিলেন রুমা আক্তার। প্রিয় বন্ধুরা, আমাদের এই আয়োজন সম্পর্কে আপনারা যে কোনো মতামত আমাদের লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে প্রযোজক আমার মেন্টর, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়াও যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে ইমেল করতে পারেন bangladesh@roomtoread.org এই ঠিকানায়। আবারও বলছি আপনাদেরকে bangladesh@roomtoread.org এই ঠিকানায়। প্রিয় বন্ধুরা, এবার জানিয়ে দেব আমাদের প্রথম পর্বের কুইজ বিজয়ীদের নাম। তার আগে চলুন জেনে নেই আমাদের প্রথম পর্বের কুইজটি কি ছিল। আমাদের প্রথম পর্বের কুইজটি ছিল ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল। এর সঠিক উত্তর হল 1966 সালে। আপনারা অনেকেই এই কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন। লটারির মাধ্যমে যে তিনজনকে বিজয়ী করা হয়েছে জানিয়ে দিচ্ছি এবার সে তথ্যগুলো। যারা লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন তাদের ফোন নাম্বারের শেষ 3 ডিজিট এবার বলবো। লটারির মাধ্যমে আমাদের প্রথম হয়েছেন যিনি, তিনি হলেন রবি নাম্বার, শেষ 3 ডিজিট হল 755। দ্বিতীয় হয়েছেন রবি নাম্বার, শেষ 3 ডিজিট হল 166। তৃতীয় হয়েছেন গ্রামীণ নাম্বার,
শেষ 3 ডিজিট হল 440। প্রিয় বন্ধুরা, আপনাদের 3 জনকে অনেক অনেক অভিনন্দন। বন্ধু, আপনাদের 3 জনকে আপনারা বিজয়ী হওয়ার জন্য। আর প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা যখন কুইজের উত্তর লিখে পাঠাবেন অবশ্যই নাম এবং জায়গার নামটা লিখতে ভুল করবেন না। অর্থাৎ SMS এ অবশ্যই আপনাদের নাম এবং জায়গার নামটি উল্লেখ করতে হবে। আর যারা চিঠি এবং ইমেল করবেন তাদেরকেও বলছি নাম এবং জায়গার নামটি লিখতে ভুল করবেন না। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে কুইজ যে অংশটি আমাদের বিশেষ যে আকর্ষণটি, সেটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম যে শনিবার অর্থাৎ প্রথম পর্বে, এবং কুইজ বিজয়ী নির্বাচিত করা হবে প্রতি মাসের তৃতীয় শনিবার অর্থাৎ তৃতীয় পর্বে। আমাদের সাথেই থাকুন, শুনতেই থাকুন। আর বন্ধুরা, বিস্তারিত জানতে চোখ রাখুন রুম টু রিড বাংলাদেশের ফেসবুক পেজে। প্রিয় বন্ধুরা, আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সকলের সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করে আজকের আয়োজন থেকে বিদায় নেব। আগামী আয়োজনে আবারও কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর যেতে যেতে আপনাদেরকে শোনাব মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানটি। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।